ফতুল্লা থানায় অপু বিশ্বাস। হঠাৎ করে গতকাল শনিবার সন্ধ্যার পর সময়ের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গিয়ে হাজির। কাউকে কিছু না জানিয়ে তিনি থানায় চলে যান। হঠাৎ করে তাকে দেখে সবাই অবাক হয়ে পড়েন। তবে তিনি সবাইকে চমকে দিলেও বেশিক্ষণ থাকেনি সেখানে, প্রায় 30 মিনিট সময় অতিবাহিত করার পর চলে আসেন। জানা যায় যুক্তরাষ্ট্র ও কলকাতার ভ্রমণ শেষে অপু বিশ্বাস এখন দেশেই অবস্থান করছেন, বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন। এর মাঝেই হঠাৎ করে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গেলেন। শনিবার 5 আগস্ট রাত 8:30 মিনিটের দিকে গোপনে থানায় যান অপু। সেখানে প্রায় 30 মিনিট অতিবাহিত করে 9টার দিকে বেরিয়ে যান। জনপ্রিয় এই চিত্রনায়িকার থানায় যাওয়া নিয়ে তৈরি হয়েছে জল্পনা। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আজম মিয়া গণমাধ্যমকে বলেন, সৌজন্য সাক্ষাৎ করার জন্য অপু বিশ্বাস এসেছিলেন। আমাকে অবগত না করেই অনেকটা হঠাৎ করে তিনি থানায় এসেছেন, প্রায় 30 মিনিটের মতো সময় অতিবাহিত করেছেন। তিনি জানান, ঢাকায় চাকরি করাকালীন তার সঙ্গে পরিচয় হয়, এছাড়া তাদের সম্পর্কটা অনেকটা ভাই বোনের মতো। এদিকে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে দাম্পত্য বিচ্ছেদ বলে আবারও এক হচ্ছেন ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। এর মাঝে সম্প্রতি ছেলে জয়কে নিয়ে যুক্তরাষ্ট্রে একসঙ্গে দেখা গেছে তাদের। কদিন আগেই ছেলেকে নিয়ে দেশে ফিরেছেন নায়িকা। শাকিব খানের সংসারে ফেলার ব্যাপারে অপু বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানান, তাদের মধ্যে দূরত্ব ছিল কিন্তু কোনো বিরোধ ছিল না।